গাগরগোড়া কর্মসূচির পঞ্চম দিনে খেলাশুলিতে কলকাতা মুম্বাই 6 নম্বর জাতীয় সড়ক এবং খড়গপুর ডিভিশনের খড়গপুর টাটানগর শাখার রেলপথে অবরোধ আন্দোলনে জারি করেছে কর্মী সমাজ সংগঠন। দেখুন, ভারতবর্ষ এই স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনজাতির তার সব অধিকার নিয়ে লড়াই আন্দোলন করার সংবিধান তাকে অধিকার দিয়েছে। আমরা আমাদের ন্যায্য যে হক, সাংবিধানিক যে হক অধিকার, তার জন্য আমরা লড়াই করছি। কারণ এই সাংবিধানিক বঞ্চনা আদিবাসীদের যে আমাদের স্বীকৃতি তা কিন্তু আমরা পাইনি, কিন্তু আমরা মনে প্রাণে রহন সহন, খাওয়া পড়া, জীবনযাপন, ধর্মাচরণ সব কিছুই আমাদের আদিবাসীত্ব বিদ্যমান রয়েছে। সাংবিধানের স্বীকৃতিটুকু নেই, দুর্ভাগ্যজনক। তো আমরা আজকে এই লড়াইটা, আপনি এই বঞ্চনা, এই সাংবিধানিক বঞ্চনা, এটা হচ্ছে আপনার হয়ে গেল 73 বছর। 50 সাল থেকে যদি হিসাব করা হয়, 1950 সালের 6ই সেপ্টেম্বর যেদিন এসটি তালিকা তৈরি হয়েছিল সেই তালিকায় কর্মীদেরকে কিন্তু বাদ দিয়ে তৈরি হয়েছিল। এটা দুর্ভাগ্যজনক। তখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল একে পুনরায় আপনাদেরকে সংশ্লিষ্ট করা হবে এসটি লিস্টে। কিন্তু আজ 73 বছর কেটে গেছে, কিন্তু সেই সংশোধনী আর হয়ে ওঠেনি। আমরা কিন্তু তাই সাংবিধানিকভাবে বঞ্চিত, এই বঞ্চনার কিন্তু আমরা জবাবে আজকে লড়াই নিয়েছি। এই আন্দোলন চলবে অনির্দিষ্টকাল, যতক্ষণ না আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, আমাদের দাবি আদায় হয়। বলছিলাম, আন্দোলনের জেরে আজকে সকাল থেকে একাধিক ট্রেন বাতিল হয়েছে, জাতীয় সড়কও বন্ধ রয়েছে। সাধারণ মানুষ বলছে আমরা সমস্যার মধ্যে পড়ছি, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, যারা গাড়ি আটকাচ্ছে আর যারা রাস্তায় আটকে পড়েছে, উভয় পক্ষই সাধারণ মানুষ। আমরাও যেমন সাধারণ মানুষ, আর যেনারা আটকে পড়েছেন ওনারাও সাধারণ মানুষ। আজকে সত্যি কথা তো, এই যে প্রখর রোদে লোকে যাতায়াত কষ্ট হচ্ছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এটা আমরা অনুভব করি, আমাদের কষ্ট হয়। কিন্তু আমাদেরকে যে এই যে 5 দিন বিগত সেপ্টেম্বরে 5 দিন রেলটা কাটা হওয়া শেখা হয়েছিল রাস্তাঘাট, মানুষ তো প্রশ্ন তুলবেই, তাহলে আপনারা 5 দিন বসলেন রাজবাবু, তখন কি হলো, আবার কেন বসছেন? এগুলো তো আসবেই, এটা তো লজিক্যাল প্রশ্ন। কিন্তু আজকে ওনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আপনারাও একটু ভাববেন যে আমাদেরকে আজকে বাধ্য করাচ্ছে, সরকারের অবহেলা, উদাসীনতা আমাদেরকে বাধ্য করেছে রাস্তায় নামতে। আমার বাধ্য এবং আমাদেরকে বাধ্য করেছে এবং আমরা কিন্তু বাধ্য রাস্তায় নামতে। আজকে সেই বাধ্যবাধকতার জন্য রাস্তায় নেমেছি। আমরা ওনাদের কাছে, আপনারা মার্জনা করবেন আমাদেরকে, এবং আপনাদের দু একদিনের দুর্ভোগ কষ্টের বিনিময়ে যদি আমাদের 73 বছরের দুর্ভোগ কষ্টে যদি অবসান হয়, কর্মী সমাজ আপনার সাধারণ, প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে অন্তত কৃতজ্ঞ থাকবে, চিরদিন ঋণী থাকবে, এটুকু সহযোগিতা করবেন, এই আবেদনটা রাখবো। স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন নাগরিক হিসাবে আমার দাবি পূরণ হবে না, এইটা গণতন্ত্রের।